প্রশ্ন করেছেন রিমি তাবাসুম আমার ছেলের বয়স কিছুদিন পার হয়ে দুই বছর হবে এখন ফিডিং। বাদ দিতে কি কী করতে পারে আচ্ছা দুই বছর পর্যন্ত আসলে ফিডিং করতে বলা হয় ব্রেস্ট ফিডিং বাদ দিতে কি কি করতে বলা মানে হলো দুই বছরের মধ্যে তো আপনার বাচ্চারা আসলে নর্মাল খাবার দাবারে অভ্যস্ত হয়ে যাওয়ার কথা অর্থাৎ একটু রুটি খাওয়া বা দুধ দিয়ে কর্নফ্লেক্স খাওয়া আলু খাওয়া মাছ খাওয়া আলাদা করে তাকে যদি আপনি কাটা বেছে খাইয়ে দেন এই খাবারগুলোকে তার কিন্তু দুই বছরে নিয়ে যাওয়ার কথা সো দুই বছরে পুরোপুরি সে বুকের দুধের উপর কখনো ডিপেন্ড থাকবে না হয়তো দিনে বা রাতের বেলা বাচ্চা তারা যেহেতু অ্যাডিকশান সেজন্য সে তিন চারবার চায় এটা একটা হতে পারে এটা হলো বাচ্চা যেই খাবারটাকে খুব অপছন্দ করে লাইক হলো ঝাল বা মিষ্টি অপছন্দ অথবা তিতা জিনিস নেয় না তখন অনেক সময় আছে যে আমরা বলি ব্রেস্টে এমন একটা জিনিস লাগিয়ে রাখেন যেটা মুখে দিলে ওরা একটা ভমিটিং টেন্ডেন্সি হবে বা সে ভয় পাবে ভয় পেয়ে আর ব্রেস্ট ফিলিংটা করবে না এরকম কোনো না কোনো একটা পদ্ধতি অবলম্বন করেই আসলে বাচ্চাকে এটা ছাড়াতে হয় আর এটা তো আসলে একদিনে হয় না দশ দিন পনেরো দিন বা এক মাসের প্র্যাকটিসে গিয়ে বাচ্চাকে বুকের দুধ ছাড়ানো যায় কিন্তু সেই বুকের দুধ ছাড়ানোর আগেই দুই বছরের মধ্যেই আমরা বাচ্চার নিউট্রিশান নিশ্চিত করতে বলি যেহেতু মায়ের দুধ ছেড়ে দেবে কাজে তার আগে থেকে যদি এই পরিপূরক খাবারগুলোর প্র্যাকটিস থাকে তাহলে কিন্তু তার আর নিউট্রিশনটা ফল করে না যেসব বাচ্চা একেবারেই ব্রেস্ট ফিডিংয়ের ওপর দিনের বেশিরভাগ সময় ডিপেন্ড করে থাকে তখন দুধটা বন্ধ করলে তাদের কিন্তু ওজন ফল করে বা মায়ের দুধ খেতে পারছে না এই শোকেও বাচ্চারা একটু শুকিয়ে যায় একটু সময় নেবে এটাতে ওয়ারিড হওয়ার কোনো কিছু নাই